ঢাকার মেয়ে ঋদ্ধি শেখ মনেপ্রাণে বাঙালি হলেও জন্ম এবং বেড়ে ওঠা রাশিয়াতে, সেখানে কেটেছে তার শৈশব ও কৈশোর। বিদেশে বড় হলেও দেশীয় সংস্কৃতির প্রতি ছিল অগাধ ভালোবাসা ও টান। মৌ ও মুনমুন আহমেদের নাচের অসম্ভব ভক্ত ছিলেন তিনি। ছোটবেলা থেকেই তাদের নাচ দেখে নৃত্যের শিক্ষা নিতেই রাশিয়াতে ভর্তি হন স্কুলে। নাচের সেই শিক্ষা আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে 45,000 প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেলায় সেরা নাচিয়ে সিজন 3 বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিও সহ নানা রকম অনুষ্ঠানে নাচ করতে। ঋদ্ধি শেখ এবার ঢাকায় সিনেমাতে কাজ করতে যাচ্ছেন, আর যাত্রাটা হচ্ছে তার ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। অনন্য মামুন পরিচালিত শাকিবের নবাব LLB সিনেমার আইটেম গার্ল হিসাবে দেখা যাবে তাকে। আজ সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করছেন ছবির নির্মাতা। চিল করব চিল শিরোনামের গানে একসঙ্গে নাচতে দেখা যাবে শাকিব খান ও ঋদ্ধিকে। এর আগে এ গানে নাচবেন বলে বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া সহ আরও বেশ কয়েকজনের নামও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত রুশ নাগরিক ঋদ্ধি শেখকেই বেছে নিলেন নবাব LLB ছবির টিম। এক্ষেত্রে ঋদ্ধির নাচের দক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান অনন্য মামুন। তিনি বলেন, আগামী 18 নভেম্বর থেকে FDC-তে শুরু হবে নবাব LLB-র গানের শুটিং। এ গানে পারফর্ম করবেন ঋদ্ধি শেখ। শুটিংয়ের প্রস্তুতিও চলছে। খুশি সংবাদ হচ্ছে এই মাসের 18 তারিখে আমরা গান শুট করতেছি। আমাদের যে টাইটেল ট্র্যাকটা বাকি ছিল, পুরো ছবির BGM শেষ। আমরা গান কিছু টেকনিক্যাল কারণে করতে চাচ্ছি, কোরিওগ্রাফার বাইরে থেকে আনানোর কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো আছে। সো 18 তারিখে আমরা এই ছবির অ্যাপটা আইটেম সংটা শ্যুট করব 18 তারিখে। সো কোথায় শ্যুট করব, কার সাথে শ্যুট করব, এগুলো পুরোই সারপ্রাইজ। সব যদি আপনারা অনলাইনে জেনে যান তাহলে কিন্তু মজা থাকলো না। করোনাকালীন বিরতি কাটিয়ে নবাব LLB দিয়েই শ্যুটিংয়ে ফিরেছেন শাকিব খান। এই সিনেমায় তাকে দেখা যাবে একজন প্রতিবাদী উকিলের চরিত্রে। এখানে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি অর্চিত স্পর্শিয়া। তো ভিউয়ার্স, নবাব LLB ছবির আইটেম গানে শাকিব খানের সাথে চিল করতে দেখা যাবে ঋদ্ধি শেখকে। কেমন হবে শাকিব ও ঋদ্ধি শেখের আইটেম সংটি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।